আজকে মুখোমুখি হতে চলেছে পন্তের দিল্লি ও উইলিয়ামসনের হায়দ্রাবাদ। বুধবার পুনের মাঠে মুখোমুখি হয়েছিল সিএসকে ও আরসিবি। ধোনির দলকে হারিয়ে লিগ টেবিলের প্রথম চারে পৌঁছে গিয়েছে আরসিবি এবং চেন্নাইয়ের বিরুদ্ধে 3টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে বেগুনি টুপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম 10-এ ঢুকে পড়েছেন গতবারের পার্পেল ক্যাপের মালিক হর্ষল প্যাটেল। কিন্তু এখনও আইপিএলের পার্পেল ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের এবজন্ত চাহালের দখলে। আইপিএলের প্রত্যেক মৌসুমে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পেল ক্যাপ। চলতি আইপিএলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল 2022-এ কোন প্লেয়ার পার্পেল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া 49টি ম্যাচের মধ্যে বর্তমানে পার্পেল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের এবজন্দ্র চাহাল। এখনও অবধি চলতি আইপিএলের 10টি ম্যাচে খেলে মোট 40 ওভার বল করে 291 রান দিয়ে 19টি উইকেট নিয়েছেন চাহাল। বেগুনি টুপি দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। চলতি আইপিএলে এখনও অবধি 9টি ম্যাচে খেলেছেন চায়নাম্যান বোলার এবং 9টি ম্যাচে মোট 32.4 ওভার বল করে 269 রান খরচ করেছেন এবং কুলদীপ ঝুলিতে ভরেছেন 17টি উইকেট। পার্পেল ক্যাপ দখলের লড়াইয়ে 3 নম্বরে রয়েছেন পাঞ্জাব কিংসের কাগিসোর আবাডা। চলতি আইপিএলের 9টি ম্যাচ খেলে 33 ওভার বল করে মোট 273 রান দিয়েছেন পটিয়া তারকা। বিনিময়ে তিনি নিয়েছেন 17টি উইকেট। এই মুহূর্তে বেগুনি টুপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে 4 নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের টি নটরাজন। চলতি আইপিএলে এখনও অবধি 9টি ম্যাচ খেলেছেন তিনি এবং 35 ওভার বল করে 303 রান খরচ করে 17টি উইকেট নিয়েছেন টি নটরাজন। পার্পেল ক্যাপের দৌড়ে 5 নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বানিন্দ হাসারাঙ্গা। এখনও অবধি এবারের আইপিএলে 11টি ম্যাচে খেলে 16টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা এবং 37 ওভার বল করে 304 রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।